আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরডি রিয়াদ। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার 7 নং টেপরিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম রুবেল তালামার্খা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সিনিয়র স্টাফ ক্রাইম রিপোর্টার বাংলাদেশ মোহাম্মদ মোখলেজুর রহমান চৌধুরী ও ভিডিওচিত্র ধারণ করে সিনিয়র ক্রাইম রিপোর্টার বাংলাদেশ মোহাম্মদ ইব্রাহিম। বিস্তারিত দেখুন ডিএসটিভি খবরে। ধন্যবাদ। আমি আমি মক্কসুর মন্ডল ধরি বাংলাদেশ সিনিয়র স্টাফ ডেভেলপার ক্রাইম পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা দিল্লি উপজেলার 7 নং টেপরিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 5 জানুয়ারি হতে যাচ্ছে। পত্র টেপরিগঞ্জ ইউনিয়নে 2 নং ওয়ার্ডের সব বৃদ্ধ পদাধিকারী সমাজসেবক ও দেশপ্রেমী জনগণের মনোনীত মেম্বার প্রার্থী জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম রুবেল ভাই তালামারখানে দাঁড়িয়েছেন। আগামী 5 জানুয়ারি নির্বাচনে যদি তালামারখার বিজয় ঘোষণা হয় তাহলে বিশেষ করে 7 নং টেপরিগঞ্জ ইউনিয়নের অতি বর্তমান ভবিষ্যৎকে লক্ষ্য করে আগামী পরিকল্পনা হল এবং জনগণের বিশেষ প্রতিশ্রুতি সহ বাংলাদেশ মিডিয়া তুলে ধরবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই 7 নং টেপরিগঞ্জ ইউনিয়ন পক্ষ থেকে আমি ইউপি সদস্য পদে দাঁড়াইছি। এটি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়, আমি যদি তালামারকায় বিজয়ী হই, এই এলাকার জনগণের জন্য আমি প্রতিশ্রুতি করতেছি আমি একটি পয়সা দুর্নীতি করব না। আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, আমি শুধু মানুষের সেবা করার জন্য একটুকু সম্মান চাই। এই সম্মানটুকু পাইলে আমি এই 2 নম্বর ওয়ার্ডবাসীর জন্য যতটুকু পারি আমার সাধ্য মতো আমার সেবা করার সুযোগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এগুলো যারা হকদার তাদের দরগায় আমি পৌঁছে দেব এবং কোন দুর্নীতি হবে না আমার দ্বারায়, এটুকু আমি আশ্বাস করতে পারি 2 নম্বর ওয়ার্ডবাসীর জন্য এবং মাননীয় অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য দেবগঞ্জ উপজেলায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, ডিসি মহোদয়কে এবং আমাদের উপজেলা প্রশাসন মহোদয়কে এবং গোয়েন্দা বিভাগকে। 5 জানুয়ারি আমাদের নির্বাচন, তালামারকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে 2 নম্বর ওয়ার্ডবাসী যেন এই ভালো সুফলটুকু অর্জন করতে পারে আমি সবাইয়ের কাছে অনুরোধ জানাবো, আমাকে যেন তারা বাকায় ভোট দেয়। দোয়া চাই এবং ভোটও চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।